ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে সরকারি পেনশন ভোগীদের জন্য উঠে আসলো একটি বড়সড় আপডেট অবশেষে পেনশন ভোগীদের জন্য বড়সড় ঘোষণা করোনা আবহে নিয়মে এলো বড়সড় পরিবর্তন জেনে নিন বিস্তারিত হবে দেশের পেনশনভোগী ও প্রবীণ নাগরিকদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কেন্দ্রীয় শ্রম পক্ষ থেকে জানানো হলো যে একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে আগামী দু হাজার সালের আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন পেনশনভোগী প্রবীণ নাগরিকরা গতকাল শনিবার লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় শ্রম এর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানালেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেশের সমস্ত পেনশনভোগীদের পেনশনের টাকা দেওয়া হবে প্রসঙ্গত করোনা সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ইতিপূর্বে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা তিরিশে সেপ্ট নভেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল এবার তা বাড়িয়ে আগামী দু হাজার একুশের আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত করা হলো এর ফলে উপকৃত হতে চলেছেন দেশের প্রায় পঁয়ত্রিশ লক্ষ পেনশনভোগী বরিষ্ঠ নাগরিক করোনা সংক্রমণকালে কেন্দ্রীয় শ্রম এই ঘোষণায় যথেষ্ট স্বস্তিতে পেনশনভোগী প্রবীণ নাগরিকরা গত শনিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে জারি করায় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে করোনা সংক্রমণ ওই সংক্রমণে বয়স্ক মানুষদের বেশি আক্রান্ত হওয়ার কথা চিন্তা করেই ইপিএফে আগামী দু হাজার সালের আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল গতকাল ইপিএফওর এই সিদ্ধান্তের প্রশংসা করে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গুয়ার জানালেন যে পেনশন যাওয়া যাওয়ার পদ্ধতি সহজ করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেশের পেনশনভোগীদের অনেকটাই উপকার করেছে ইউপিএফও এতে দেশের প্রায় পঁয়ত্রিশ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাইকোয়ার আরও জানান যে লাইফ সার্টিফিকেট না থাক বা থাক আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সমস্ত পেনশনভোগী পেনশন দেওয়া হবে ইতিপূর্বে করোনা সংক্রমণ কারণে পেনশনভোগীদের জন্য ঘরে বসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন ইপিএফও করোনা সংক্রমণকালে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে গিয়ে দীর্ঘক্ষণ যাতে প্রবীণ নাগরিকদের লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় তার জন্য এই ব্যবস্থা হয়েছিল জানানো হয়েছিল যে কম্পিউটার কিংবা মোবাইলে যে কোনো একটি সাহায্যে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে তবে শর্ত হয়েছে যে পেনশন অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের লিঙ্ক থাকতে হবে সেই সঙ্গে থাকতে হবে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে পেনশন ভোগীদের জন্য উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আপডেট বা সুখবর যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম